নমস্কার, এক ঝলকে মিডিয়া আপনাদের স্বাগত। দেখুন, দিলীপ ঘোষকে নিয়ে প্রচন্ড চর্চা হচ্ছে। দিলীপ ঘোষকে নিয়ে চর্চা হচ্ছে এই কারণে দিলীপ ঘোষ না সদ্য একটা পোস্ট করছেন। কি পোস্ট করেছেন? তিনি লিখেছেন, ওল্ড ইজ গোল্ড। এবার প্রশ্ন হতেই পারে যে ওল্ড ইজ গোল্ড কথাটা তো বহুদিন আগের, আমরা আপনার সবাই ব্যবহার করি, যে পুরনো সোনার মতন নাকি খাঁটি হয়। কিন্তু প্রশ্ন উঠছে যে তিনি এই ওল্ড ইজ গোল্ড কথাটা কেন বললেন হঠাৎ করে, তার আবার লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরে পরে। দেখুন, দিলীপ ঘোষ কিন্তু বেজায় চোটে রয়েছেন, এটা তিনি মুখে বলুক আর না বলুক সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কার উপর চোটে রয়েছেন? তিনি চোটে রয়েছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যিনি নেতৃত্বে ছিলেন, একদম ফ্রন্ট ফুটে ছিলেন, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। মানে আমি কাদের কথা বলছি? নরেন্দ্র মোদী বলতে পারেন, অমিত শাহ বলতে পারেন, কৈলাস বিজয়বর্গীয় বলতে পারেন, আবার জেপি নাড্ডাও বলতে পারেন। ওই তারাই যারা কেন্দ্রীয় নেতৃত্বে বসে প্রত্যেক দিন বাংলার রীতিমতন রিপোর্ট কার্ড দেখেছেন, প্রত্যেক দিন দেখেছেন কি হচ্ছে, কতটা হচ্ছে, কতটা বাকি আছে, কি কি করতে হবে, কি করলে ভালো হয়, এই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু প্রত্যেক দিন বাংলার সঙ্গে কথাবার্তা বলেছেন, বাংলার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, দেখেওছেন, পর্যালোচনাও করেছেন। আবার সেইখানেই শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছিল একেবারে ফ্রন্ট ফুটে রাখার জন্য। ফ্রন্ট ফুটে বলছে এ কারণ তার নেতৃত্বে এই গোটা লোকসভা নির্বাচনটাকে উতরাতে হবে। তাই স্বাভাবিকভাবেই সেই লোকসভা নির্বাচনে উতরানোর জন্য শুভেন্দু অধিকারী উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব সময় সব জায়গাতে সজাগ থেকেছেন। তিনি খুব খুব কম সময় নষ্ট করেছেন, তিনি প্রচুর জনসভা করেছেন, তিনি প্রচুর র্যালি করেছেন, তিনি প্রচুর সাংবাদিক বৈঠক করেছেন, এবং তার চিরাচরিত ভঙ্গিতে তিনি আক্রমণও করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো ভাইপো করে বারংবার অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও আক্রমণ করেছেন। সব থেকে বড় বিষয়টা কি জানেন? দুর্নীতি। বাংলায় যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, মানে শিক্ষক নিয়োগ দুর্নীতি হতে পারে, সেটা খাদ্য কেলেঙ্কারি হতে পারে, নানান বিষয় দুর্নীতি আর এছাড়া ছাড়া তো রয়েছে, এর একেবারে প্রমাণ নিয়ে বারংবার হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে সেই প্রমাণ কতটা ঢোকে টিকেছে সেসব দেখলে কিন্তু মানুষ একেবারে তাকান। তারা কি করেছেন? তারা বারংবার তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন, আর তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছেন এ কারণেই বলছি যে এই যে লোকসভা নির্বাচনের ম্যান্ডেট বা সাধারণ মানুষের যে রায়, সেই রায় যে কতটা তৃণমূল কংগ্রেসের দিকে গেছে এটা তার প্রমাণ। প্রচুর লোক কিন্তু দল বদল করেছেন। কারা কারা? দেখুন, অর্জুন সিং দল বদল করেছেন, তিনি কখনো বিজেপিতে, কখনো তৃণমূলে, আবার কখনো আবার বিজেপিতে চলে গেছেন। আবার বহু মানুষ দল বদল করেন, তারা চুপচাপ নেতৃত্বের কথা শুনেছেন। অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, দেখুন অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি, যদিও লকেট চ্যাটার্জি হুগলি থেকে সরেননি, তিনি হুগলিতেই দাঁড়িয়েছেন, হুগলিতেই তিনি হেরেছেন, কিন্তু অগ্নিমিত্রা পালের কথা যদি বলি, তাকে তুলে নিয়ে আসা হয়েছে মেদিনীপুরে। আবার সেই মেদিনীপুর, যেই মেদিনীপুর একেবারে শক্ত ঘাঁটি ছিল দিলীপ ঘোষের, সেই দিলীপ ঘোষ অর্থাৎ যথেষ্ট বর্ষীয়ান নেতা, তিনি রাজনীতিতে যথেষ্ট ভালো বোঝেন, আগেও সাংসদ হয়েছেন, বাংলার মাটিকে খুব একটা বেশি তার সাথে অজানা নয়, যথেষ্ট ভালো বোঝেন, তাকে আবার চলে যেতে হয়েছে গোটা মেদিনীপুরটাকে ছেড়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। সেইখানে কোনো এক সময় ছিলেন আলুবালিয়া, আবার তারপর সেখানে এবার তাকে দাঁড় করানো হলো, সেখানে তিনি হারলেন কীর্তি আজাদের কাছে বেশ কিছুটা। আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে ভোটের দিনও বেশ কিছুটা সন্ত্রাস হয়েছিল, অর্থাৎ আমি বলছি সেই দফাতে যেদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল, তখনও একটা কিন্তু স্পেকুলেশন একটা ছিল যে তিনি কি তাহলে ওই জায়গাটাকে ঠিক মতো মানিয়ে নিতে পারেননি, তার প্রচার কি ঠিক মতো হয়নি, এত হামলা কেন হবে, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সিআইএসএফ জওয়ানরা আহত হয়েছেন, তাকে বারংবার কেন আক্রমণের মুখে পড়তে হবে, এমনটা কিন্তু বারংবার প্রশ্ন উঠেছিল। আর এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে শিলমোহর কিন্তু ছিল, যেরকম কেন্দ্রীয় নেতৃত্বের ঠিক তেমনভাবে শিলমোহর ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী সেখানে শিলমোহর দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারীর গোটা নেতৃত্বের মধ্যেই কিন্তু এই লোকসভা নির্বাচন উত্তরায় বঙ্গ বিজেপি বা পদ্ম শিবির। কেন্দ্রীয় নেতৃত্বের সম্পূর্ণ আস্থা ছিল শুভেন্দু অধিকারী, কিন্তু সেই শুভেন্দু অধিকারী একেবারে ডাহা ফেল করল, মানে ডাহা ফেল করলাম এখানে আমি বলছি যে তার নেতৃত্বের তো ভুলই হলো, কারণ তার নেতৃত্ব শেষ পর্যন্ত টিকল না, বঙ্গ বিজেপিকে বিপুল পরিমাণ একটা আসন তিনি দিতে পারেননি। এবার অনেক জায়গাতে অনেক রকম সমস্যা হতে পারে, অনেক জায়গাতে অনেক রকম কন্ট্রাডিকশন উঠে আসতে পারে, যে সেখানকার মানুষ শেষ পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারেননি, বা সেখানে হয়তো কোনো রকম কারচুপি হয়েছে, বা সেখানে কোনো রকম ভাবে তারা হয়তো ব্যর্থ হয়ে পড়েছেন, বা তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবে কায়দা করে ভোটটাকে ঠিক নিজের দিকে টেনে নিয়েছে। কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে কি দেখতে হয়, রেজাল্টটা কি হবে,
এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু এলো যে এত দুর্নীতির প্রসঙ্গ, এত চুরির কথা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথা তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বারংবার আক্রমণের মুখে পড়তে হয়েছে এই শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই চোর, চিটিংবাজ, তার সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্ত, কয়লা, বালি, নানান রকম প্রসঙ্গে আক্রমণ করা হয়েছে। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত এইটা প্রমাণ করে দিয়েছে যে না, এই দুর্নীতির বিষয়টাকে তারা বিন্দুমাত্র আমল দিতে রাজি নয় এবং বিন্দুমাত্র বিশ্বাসও করবেন না। তাই জন্য জনগণের রায়, ওই যে গণদেবতা সবসময় বলছেন শুভেন্দু অধিকারী, সেই গণদেবতা কিন্তু শুভেন্দু অধিকারীর সহায় হন, চলে গিয়েছেন একেবারে তৃণমূল কংগ্রেসের ব্যালটের দিকে। আর এইখানে তার এই প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের কথা। দিলীপ ঘোষের কথা শুরুতে বলেছিলাম আপনাদেরকে, আবারও বলছি, দিলীপ ঘোষ কি তাহলে দলবদল করবেন? রাজ্য রাজনীতিতে নানান জায়গাতে নানান প্রসঙ্গে কিন্তু এই কথাটা বারংবার উঠে আসছে যে তিনি দলবদল করবেন নাকি। কারণ আমরা দেখেছি যে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, নানান জায়গাতে একাধিক জায়গাতে একাধিক নেতৃত্ব কিন্তু দলবদল করেছেন, কারণ সাধারণ মানুষের কাজ করবেন বলে। এটাও আমি বলছি না, বলছেন সেই অর্জুন সিং ব্যারাকপুরে, যিনি এবার পার্থ ভৌমিকের কাছে বিশাল একটা কিন্তু ব্যবধানে হেরে গিয়েছেন। তিনি, আপনারা মনে থাকবে যে বলেছিলেন সাধারণ মানুষের কাজ করবো, সাধারণ মানুষের পাশে আমাকে থাকতে হবে, তার জন্য আমাকে সংসদ হতে হবে। এবার সেটা বিজেপি থেকেও হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস থেকে হতে পারে, দলটা তাদের কাছে ফ্যাক্টর না, তাদের কাছে ফ্যাক্টর হচ্ছে সাধারণ মানুষ, ভোট আনবে। আর এই সাধারণ মানুষের কাজ করার জন্যই বহু নেতা নেত্রী কিন্তু দেখা গিয়েছে এক দল থেকে আরেক দলে চলে গিয়েছে, সেটা ভোটের আগেও হতে পারে, ভোটের পরেও হতে পারে। এবার নিন্দুকরা বলতেই পারেন যে তারা ক্ষমতার লোভে গিয়েছে, কিন্তু আমরা সে কথা বলবো না, আমরা বলবো যে তারা সাধারণ মানুষের কাজ করতে গিয়েছেন। তবে কোথাও গিয়ে না বলতে গিয়ে ওই কথাটাও বাধা বাধা হচ্ছে, কারণ কোথাও গিয়ে এই প্রশ্নটা দাঁড়ায় যে আমি আপনি যখন কোনো একজন ব্যক্তিত্বকে ভোট দিচ্ছি, তার দল দেখে বা তাকে দেখে বা তার যে কোনো রকম একটা বিষয় দেখে নির্বিশেষে, তার দুদিন পরে তিনি যখন ভোটে জিতে দলটা চেঞ্জ করে ফেলছেন, তখন কোথাও গিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব হচ্ছে বা বিশ্বাস হারিয়ে ফেলতে পারি আমরা? কারণ আমাদের জন্যই তো তারা যাচ্ছেন, এই আমরাই তাদেরকে পাঠাচ্ছি, এই আমরাই তাদের হয়ে ভোট দিতে যাচ্ছি। আর শেষ পর্যন্ত আমাদের কথাটা তারা চিন্তা ভাবনাই করছেন না, সাধারণ মানুষ, অর্থাৎ আমাদের কথা বা আপনার কথা বলেই তারা সঙ্গে সঙ্গে দলটা বদল করে ফেলছে। এইখানে তারই একটা প্রশ্ন উঠছে, তাহলে আমাদের গুরুত্ব বা সাধারণ মানুষের গুরুত্বটা কোথায় দাঁড়িয়ে যাচ্ছে? তাই সেই কিরকম ভাবে সাধারণ মানুষের কাজ করার জন্য বা সেই পন্থায় হাঁটার জন্য দিলীপ ঘোষও কি তাহলে বেজায় চটে গিয়ে শুভেন্দু অধিকারীর ওপর দলটাই বদল করে ফেলবেন, সেই প্রশ্ন কিন্তু এখনো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও কে থাকে কোন দলে সেই দিকে আমরা নজর অবশ্যই রাখবো, আপনাদের নজর অবশ্যই রাখতে হবে এক ঝলকে মিডিয়ার পর্দায়।